नमस्कार बंधुरा, आज के चले नतुन एक भिडियो नहीं कूमड़ो गाचटा बसिए देख से कूमड़ो गाचटा कत बड़ हो गए। ये टपटा प्रथम जो टपटा से टपटा आज तीनखाना गाच और ये सेकेंड टपटा देखते ये सेकेंड टपटा से टपटा रही है छखाना गाच। देख छखाना गाचर टबे कूमड़ो दुखाना कूमड़ो दुखाना कूमड़ो गाच हमारे कत बड़ हो गए और बाचाई उठार और एक बेगदा जैगा देखे। आफ्टर फिफ्टी ते सबाई के स्वागत। आमी शुक्ला आमार भिडियो शुरू कर देख बंधुरा कि सुंदर होमार कूमड़ो गाचटा। आज के कूमड़ो गाचर आपडेट दिलाम, एबार देखाबो नतून एक गाच बसिए। बंधुरा आजकेर भिडियो बस्ताय किभाबे आदा गाच आमी बसाच्छी। आदा गाचगुलो आमार अनेकटा बड़ हो गेछे, एकटु देरी हो गेलो, एकटु आगे करा उचित छिल, आमी ठीक समय पाइनी बोले करिनी। देखुन बंधुरा बस्ताय आमी प्रथमे निये निएछि आमार जे गार्डेने पाता पड़े गुलो सब पाता शुकनो पाता एई पातागुलो दिए खानिकटा आमी बस्ताटा भर्ती करे निएछि आर নিয়েছি। এই যে মাটি তৈরি করে নিয়েছি এই মাটিটা বেশিরভাগটা আছে বালি আর আছে একটু কোকোপিট আর মাটি তো লাগবেই আর নিয়েছি একটু নিম খোল আর নিম পাতাও আমি নিয়েছি। বালি মাটি গোবর সার আর নিম খোল আর নিম পাতা এইগুলো নিয়ে আমি মাটিটা একদম হালকা ঝুরঝুরে করে রেখেছি। দেখুন বন্ধুরা এই যে মাটি মাটি गोबर सारटाओ एकटु बेशी दिएछि। एई पातार उपरई एई माटिटाके आमी दिए देब। दिए माटिटा किन्तु आमार अनेक दिन तैरी करे रेखे दिएछि, प्राय एक मास हबे जखन आमी सेई आदा गाछेर भिडियो करेछिलाम तखनई माटिटा आमी तैरी करे रेखे दिएछिलाम। देखुन खूब माटिटाके जदि आपनि अनेक दिन धरे तैरी करे रेखे देन माटिटार भेतर ওই সারগুলো বেশ ভালো করে মিশে যায়, এই জন্যই আমি তৈরি করে ওকে ফেলে রাখি। খুব কম করে হলেও ১৫ দিন তো ফেলে রাখবই, তবে এটা ১৫ দিনের বেশি আছে। এখন আমি এই মাটিটা এই যে বস্তাটা এর ভেতর নিয়ে নিচ্ছি, তার আগে দিয়ে দেব কিছুটা নিম পাতা। নিম পাতা দিয়ে এই মাটিটা আমি ভরে নেব। আমি বেশ কিছু নিম পাতা এই বস্তার ওই পুরনো যে ওই যে পাতাগুলো ছিল শুকনো তার উপর দিয়ে দিলাম। এরপর দেব মাটি। এই বস্তায় মাটিটা দেখুন ভরে নিয়েছি, দেখেছেন একদম বালি আর ওই মাটি গোবর সার একদম ঝুরঝুর করে রেখে দিয়েছি মাটিটা। এবার বসাবো গাছটা। আদা গাছটা কত বড় হয়ে গেছে দেখুন, এত বড় দেখেছেন। এটাই আমি এখন বসাবো, তবে এগুলো আলাদা করে আর বসাবো না, এইটাকে পুরোটাকেই একসঙ্গে তুলে আমি বস্তার ভেতর বসিয়ে দেব। গাছগুলো তুলে নিয়েছি, নিয়ে এই দেখুন এখানে দিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি। পুরো গাছটাকেই একসঙ্গে নিয়ে তুলে বসিয়ে দিলাম। আর এই গাছটা আলাদা হয়েছিল বলে এখন এর শিকড় গজায়নি। দেখুন এই যে শিকড় হচ্ছে, এই যে সবে শিকড় হচ্ছে, এইটা আমি এমনিই বসিয়ে দিয়েছি। এই যে এই আরেকটা আছে, এই আরেকটা এখানে দিলাম আর এটাও দিয়ে দিলাম, দিয়ে এই মাটি চাপা দিয়ে দেবো। আদা গাছ কিন্তু আমি অনেক বসিয়েছিলাম, সব কিন্তু আমার হয়নি, যে কটা হয়েছে সে কটাই বসিয়ে দিলাম। এবার জল দেব, ইচ্ছি জল। দেখুন ভালো করে গাছগুলো আমি ভিজিয়ে দিলাম। গাছ বসানো আমার হয়ে গেছে। দেখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখেছেন বন্ধুরা
খুব সহজ, কিন্তু চেষ্টা করলে সবাই পারবেন। কুমড়ো গাছগুলো দেখুন বন্ধুরা, কতটা পরিষ্কার করে দিয়েছি, দেখেছেন কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি। প্রথমে দেখিয়েছিলাম আপনাদের গাছগুলো আমি কতটা বড় করেছি, আর এখন দেখালাম গাছ আমি পরিষ্কার করে দিয়েছি। আজকে আমি ছাদে অনেকক্ষণ ধরে গাছেদের সঙ্গে আছি। আমার বন্ধুদের একটি খবর দিচ্ছি, আমি নতুন একটি চ্যানেল করেছি, আফটার 50 রান্নাঘর। প্রথম শুরু করেছি, একটাই ভিডিও দিয়েছি, যদি ভিডিও দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। যখনই আমি ভিডিও ছাড়ব তখন আপনার কাছে যেন পৌঁছে যায়, আর পাশের বেল আইকনটা তো প্রেস করতে সবাই জানেন। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।